আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আজকে একটি পিসি বিল্ডের আইডিয়া বা গাইড নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি। তো আমার চ্যানেলে আপনারা অনেক আগে, প্রায় এক বছর আগে বা ছয় মাস আগে অনেক পিসি বিল্ডের ভিডিও পাবেন এবং পিসি বিল্ড গাইড, আপনার পিসি প্যাকেজ, তারপর আমি একটা শপে গিয়ে পিসি বিল্ডের ভিডিও করতাম, ওগুলা পাবেন, তো একটা আইডিয়া পাবেন। তো প্রায় অনেক দিন যাবৎ পিসি বিল্ড নিয়ে কোনো ভিডিও হচ্ছে না। তো আমি আজকে আপনাদের মাঝে একটি AMD বা রাইজেন দিয়ে একটি পিসি বিল্ড করব। তো এটা শুধুমাত্র আইডিয়া আপনাদের দেবো যে এই বাজেটটার ভিতরে আপনারা কী ধরনের পিসি পাবেন, বা আপনারা যারা একটা নতুন পিসি বিল্ড করার চিন্তাভাবনা করতেছেন, আমি আজকে 30,000 টাকা একটি পিসি বিল্ড করে দেখাবো আপনাদের। তো আজকে শুধুমাত্র আইডিয়া এবং গাইড হিসেবে ভিডিওটি থাকবে, আমরা কোনো প্রোডাক্ট শো করবো না বা কোনো প্রোডাক্ট আমি পারচেস বা পিসি বিল্ড করে আপনাদের দেখাবো না, শুধুমাত্র একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো 30,000 টাকার ভিতরে কী ধরনের পিসি হবে, তো আপনারা যারা অনেকে হয়তো নতুন পিসি বিল্ড করতে যাচ্ছেন এবং যারা একটু মোটামুটি গেমস খেলবেন এবং গ্রাফিক ডিজাইন কাজ করতে যাচ্ছেন এবং বাজেট 30,000 টাকা শুধু পিসির জন্য, তো তাদের জন্য আজকে ভিডিওটি হেল্পফুল হবে। তো আজকে আমি AMD রাইজেন দিয়ে পিসি বিল্ড করবো, AMD রাইজেন 3 4350G দিয়ে বিল্ড করবো, প্রসেসর হিসেবে থাকবে। তো আমার টোটাল এখানে খরচ হয়েছে 30,000 টাকা। আমি আপনাদের একটা প্রাইস আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, আমি স্টারটেক অথবা রায়ন থেকে আমি এই প্রাইসগুলো নিয়েছি। যখন আপনারা ফিজিক্যালি মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে হয়তো এর থেকে একটু কমে কিনতে পারবেন দামাদামি করে, তো আপনি শুধুমাত্র একটু আইডিয়া দেবো আপনাদের। তো আজকে পিসির আপনার প্রসেসর হিসেবে থাকবে, আগেই বলেছি AMD রাইজেন 3 4350G, যেটা আপনারা জানেন জি সিরিজের প্রসেসরগুলোতে এখানে বিল্ডিং গ্রাফিক্স থাকে, আপনার এক্সটার্নাল বা আলাদাভাবে গ্রাফিক্স কার্ড লাগের প্রয়োজন হয় না। তো IGPU দিয়ে মোটামুটি আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। তো এটা নতুন একটি AMD প্রসেসর মার্কেটে এসেছে, মোটামুটি প্রাইস হিসাবে এই প্রসেসরটি আমার ভালোই লেগেছে। তো এই প্রাইসে মোটামুটি আমার জানা মতে এটা বেস্ট একটি প্রসেসর। তো এখানে আপনার 4টি কোর পাবেন, 8টা থ্রেড পাবেন, এবং এখানে প্রসেসর 3.80 GHz থেকে আপনার 4.00 GHz পর্যন্ত আপনার ক্লক স্পিড দেবে। তারপরে এখানে আপনি 3200 MHz পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন, এবং AMD A4 সকেটের যে মাদারবোর্ড এখানে সাপোর্ট করবে, এবং 6 MB আপনার ক্যাশ মেমোরি পাবেন। তো এই প্রসেসর মোটামুটি সাথে যে এই প্রাইস রেঞ্জের অন্যান্য প্রসেসরগুলো আছে তার থেকে এই প্রসেসরটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আপনারা বাজেট এরকম হলে এই প্রসেসর বিল্ড করবেন। যাদের এখন গ্রাফিক্স কার্ড কেনার সামর্থ্য নেই বা গ্রাফিক্স কার্ড কেনার মতো বাজেট নেই, আপনারা এই IGPU দিয়েই যে মোটামুটি কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই প্রসেসরটি পারফেক্ট হবে। এখানে Vega 6 গ্রাফিক্স রয়েছে, যেটা দ্বারা আপনার অনায়াসেই আপনার টুকটা সাধারণ যেগুলো কাজ কামগুলো আপনার অনায়াসে করতে পারবেন, যেমন এই মোটামুটি সব ধরনের গেমস, যেগুলো হাই গ্রাফিক্স না খেলতে পারলে মিডিয়াম দিয়ে খেলতে পারবেন, এবং ভিডিও এডিটিং ফটোশপের কাজগুলো মোটামুটি অনায়াসে করতে পারবেন। তো যারা প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন তাদের বিষয়টা অন্যরকম, তো যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটাই এনাফ। তারপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি, এখানে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রেখেছি, যেহেতু বাজেট কম এবং আমি একটু বাজেটের মধ্যে পিসি বিল্ড করার জন্য যেহেতু গাইডলাইন দিচ্ছি, তো সেজন্য বাজেট না বাড়িয়ে যে বাজেট যেটা কম মোটামুটি বাজেটের ভিতরে সব ধরনের ফিচার পাবেন সেই কম্পোনেন্টগুলোই আমি এখানে ধরেছি। তো সেই হিসাবে এখানে MSI এর A520M Pro মাদারবোর্ডটি এখানে যথেষ্ট ভালো প্রাইস হিসাবে, এটা আপনার 6200 থেকে 6500 টাকা দাম নেবে। তো এর ভিতরে আপনার BGA HDMI পোর্ট পাবেন, NVMe স্লট আছে, USB 3.2 রয়েছে, মোটামুটি যা প্রয়োজন আপনার এখানে সবগুলোই এখানে পোর্ট আপনার রয়েছে এখানে এই মাদারবোর্ডে। এখানে মাদারবোর্ডে আপনি 2টা র্যাম স্লট চ্যানেল পাবেন, 2 চ্যানেলে আপনি মোটামুটি 64 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। তো অনেকে 64 GB ইউজ করবে না সাধারণত। আর প্রসেসরের প্রাইসটি বলা হয়নি, প্রসেসর এখানে আপনার মার্কেট প্রাইস আপনার 14,500 থেকে 15,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, অথবা আর একটু কিছু কমও পেতে পারেন। তো আমরা এখানে র্যাম হিসেবে রেখেছি, র্যাম বাজেটটা বেশি থাকলে আমরা 2টা চ্যানেলে র্যাম ইউজ করলে পারফরমেন্সটা ভালো পাওয়া যেত। তো এখানে 4GB 4GB করে HDMI নিতে পারবেন, কিন্তু অল্প র্যাম দিয়ে পরবর্তীতে যখন আপডেট করবেন তখন 2টা র্যামই আপনাদের আবার ফিলে দিয়ে নতুন করে কিনতে হবে। সেই জন্য আমি এখানে 1টা স্টিক 8GB রেখেছি, পরবর্তীতে যখন আপনার কিছু টাকা হবে তখন আপনি আরেকটা 8GB লাগিয়ে 2 চ্যানেলে মোটামুটি 8 16GB হলে এনাফ,
RAM ইউজ করতে পারবেন তো তারপর এটা RAMটার প্রাইস নিবে এখানে কোড শেয়ারের আমি RAM ধরেছি কোড শেয়ারের 32 মেগাহার্জের RAM যেটা নন RGB আগেই বলে রাখি এটা এটার প্রাইস নিবে 3200 থেকে 3500 টাকা মার্কেট প্রাইস তারপর আমি এখানে SSD ধরে SSD NVMe ধরেছি SSD ইউজ করতে পারেন এই SATA SSD সেটা না করে আমি যেহেতু NVMe স্লট আছে তো NVMe ধরেছি NVMe এখানে আমি টিম ব্যান্ডের একটি 120 GB SSD ধরেছি তো এটার প্রাইস আপনার 2000 থেকে 2100 টাকা দাম নেবে অনেকে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় অনেকে অথবা লাইফ টাইম দিয়ে থাকে তো এখানে আপনার একটু বাজেট বেশি থাকলে এখানে 240 GB নিলে আপনি সবচেয়ে বেটার হতো কারণ আপনার 120 GB মোটামুটি সি টাইপ করলে এটা শেষ হয়ে যাবে তো আপনার বাড়তি যখন স্টোরেজের প্রয়োজন হবে তখন এটা আপনার এনাকো স্টোরেজ দিতে পারবে না তখন হয়তো সাথে আপনার একটি হার্ড ডিস্ক লাগাতে হবে আর না হলে আরেকটা SATA SSD লাগাতে পারেন তাহলে পারফরমেন্স আরও ভালো পাবেন তো এখানে বাজেটটা একটু সংকট করার জন্য আমি পাওয়ার সাপ্লাই এখানে ওইরকম দামি পাওয়ার সাপ্লাই এখানে ধরতে পারিনি পাওয়ার সাপ্লাই এবং ক্যাশিং সহ দুইটা মিলে একটা ভ্যালোটপের একটা এখানে ক্যাশিং আছে ভ্যালোটপের VTM200 একটা পাওয়ার এটা ক্যাশিং আছে মোটামুটি এখানে আপনার তিনটা RGB ফ্যান পাবেন একটা গেমিং লুক আসবে সাইডে টেম্পার গ্লাস আছে তো মোটামুটি একটা গেমিং লুক আপনি পাবেন তো এটা 3000 থেকে 3500 টাকা দাম নেবে তো এর ভিতরে আপনি 200 ওয়াটের ভ্যালোটপের একটা পাওয়ার সাপ্লাই পাবেন তো এই পাওয়ার সাপ্লাই দিয়ে মোটামুটি এনাফ আপনার যে প্রসেসর পাওয়ার কনজিউম প্রসেসরের জন্য এবং এই মাদারবোর্ডের জন্য এই 200 ওয়াটই এনাফ যদি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে একটু আপনার এই অবশ্যই এই পাওয়ার সাপ্লাইটাকে আপনি চেঞ্জ করে আপডেট করতে হবে তো এই সবগুলো মিলেই আপনার প্রাইস আসে প্রায় 30,000 টাকার মতো যাদের বাজেট এরকম তারা এখানে নিতে পারেন তো যাদের একটু বাজেট আর একটু কম তারা এখানে 4GB RAM নিতে পারেন কিন্তু 4GB RAM দিয়ে আপনার পারফরমেন্স ভালো পাবেন না কারণ এখানে যেহেতু মেগা গ্রাফিক্স আছে তো এই IGPUটা মোটামুটি RAM থেকে একটু স্টোরেজ নিয়ে নেবে তো যখন আরও কমে যাবে 8GB নিলে মোটামুটি এখান থেকে প্রায় 1.5 থেকে 2GB মতো আপনার যেহেতু প্রসেসর খেয়ে নেবে IGPU হিসেবে তো সেই হিসাবে RAM একটু বেশি নিলে ভালো পারতেন তারপরও আর একটু বাজেট কমানোর জন্য আপনারা চাইলে এখানে এই নন গেমিং ক্যাশিংগুলো RGB সারা ক্যাশিংগুলো নিলে মোটামুটি 2000 টাকার ভিতরে পেয়ে যাবেন তখন 1,500 টাকা সেভ হবে তো যেহেতু আমি এটাকে গেমিং লুক দিতে যাচ্ছি সেই জন্য এখানে একটা আপনার RGB ফ্যান সহ একটা সাইডে টেম্পার গ্লাস একটা ক্যাশিং ধরেছি তো 30,000 টাকা এই হলো বাজেট আপনারা এই বাজেটের পিসি দিয়ে প্রথমে বলেছি যে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন আর সাইডে আপনারা আপনার মনিটর হিসেবে আপনার পছন্দ মতো আপনার মনিটর এখানে নিতে পারবেন ওটার জন্য বাজেট আলাদা এনে শুধুমাত্র পিসির দাম ধরা হয়েছে তো এই হলো আজকের পিসি কেমন হলো অবশ্যই জানাবেন আর যে কোনো জানা কিছু জানার জন্য কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেবো আর অবশ্যই নতুন আপনার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমি সামনে আরও আপনাদের ভিডিও আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।